জেলায় স্কুল ছুটদের তালিকা তৈরি করতে উদ্যোগী মালদহ জেলার প্রশাসন। জেলায় ঠিক কত শিশু নির্দিষ্ট বয়সের পরেও স্কুলে ভর্তি হয়নি, আবার কত পড়ুয়া কারণ ছাড়া স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে, এই সমস্ত তথ্য সংগ্রহ করতে দুর্গাপুজোর পরেই সার্ভে করা হবে জেলা শিক্ষা দপ্তর ও সর্বশিক্ষা মিশনের উদ্যোগে। এমনকি অনেক শিশু স্কুল ছেড়ে পরিযায়ী শ্রমিকের কাজে চলে যায়। মালদহ জেলার বিস্তীর্ণ এলাকায় এমন পরিসংখ্যান লক্ষ্য করা যায়। করোনা পরিস্থিতিতে 2 বছরের বেশি সময় স্কুল বন্ধ ছিল। এ সময় জেলার গ্রামীণ এলাকায় স্কুল ছুট পড়ুয়াদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি অর্থনৈতিক অনটনের জেরে বহু স্কুল পড়ুয়ায় পরিযায়ী শ্রমিকের কাজে নিযুক্ত হয়ে পড়েছে। প্রতিবছর জেলা প্রশাসন শিক্ষা দপ্তরের তরফ থেকে এই সার্ভে করা হয়ে থাকে। চাই রেজিস্টার বিষয় হচ্ছে আমাদের প্রত্যেক বছর 0 থেকে 18 অর্থাৎ 0 থেকে 18 বছর অবধি আমাদের মালদা জেলার যত শিশু অর্থাৎ বয়েজ এবং গার্লসরা রয়েছে তাদের একদম পুরো ডেটাবেস, মানে একদম নাম ধাম থেকে তারা কোথায় থাকছে না থাকছে কী ব্যবস্থা, পুরো ডেটাবেসের একটা সার্ভে হয় প্রত্যেক বছরই। এটা হয় এবারে, এটা অনলাইনে হচ্ছে, মানে অ্যাপ বেস সার্ভে হচ্ছে। তো সেইটা আমাদের জাস্ট পুজোর পরে পরেই শুরু হবে, তার একটা আমাদের একটা প্রিপারেটরি মিটিং ছিল। এবং করোনা পরবর্তী সময়ে মালদহ জেলা জুড়ে শিশুদের পরিসংখ্যান ও সমস্ত তথ্য নথিভুক্তকরণের কাজ শুরু করার নির্দেশিকা মিলেছে। সেই মতো মালদহ জেলার তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। সর্বশিক্ষা মিশন সূত্রে জানা গিয়েছে 0 থেকে 18 বছর বয়সী সমস্ত শিশুদের ডাটা সার্ভে করা হবে। এই প্রথম অনলাইন পদ্ধতিতে ডাটা নথিভুক্তকরণের কাজ হবে। তার আগে জেলা প্রশাসনিক স্তরে শুরু হয়েছে প্রস্তুতি। কীভাবে ডাটা নথিভুক্ত করা হবে এই সমস্ত বিষয়ে আলোচনা করতে প্রশাসনিক স্তরে একটি বৈঠক অনুষ্ঠিত হয় মালদহ জেলা প্রশাসনিক ভবনে। স্কুল শিক্ষা দপ্তর, সর্বশিক্ষা মিশন ও জেলা প্রশাসনের কর্তা আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। ড্রপ আউট চিলড্রেন যেটা বলছে সেটা হচ্ছে, মানে দুটো জিনিস বলছে, যেটা যে স্কুল ড্রপ আউট যেটা কাকে বলে, যে কিছুদিন আগেই আমাদের একটা সুপ্রিম কোর্টের গাইডলাইন আমরা স্টেট থেকে পেয়েওছি। তো সেখানে যেটা পরিষ্কার করে যেটা বোঝা যাচ্ছে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা দেখা যাচ্ছে যে 30 দিন কনসিকিউটিভ 30 দিন তারা স্কুলে যাচ্ছে না কোনো কারণ ছাড়া, কোনো প্রায়র ইন্ডিমেশন ছাড়া, তাদেরকে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী আমরা স্কুল ড্রপ আউট বলছি। এবং এর সঙ্গে সঙ্গে কিছু আউট অফ স্কুল চিলড্রেনও আছে। আপনারা জানেন যে আমাদের যে রাইট টু এডুকেশন অ্যাক্ট, সেই এডুকেশন অ্যাক্টের মাধ্যমে আমরা যে সমস্ত এলিমেন্টারি এডুকেশন যে সমস্ত ছাত্রছাত্রীদের দিই সেখানে 6 থেকে 14 বছর, অর্থাৎ এই সময়ের মধ্যে একটা ছাত্র বা ছাত্রীকে স্কুলে ভর্তি হতে হবে এবং প্রাথমিক শিক্ষা তাদের একটা পাওয়ার একটা অধিকার রয়েছে। তো সেগুলো যদি কেউ না পায় তাহলে আমরা তাদেরকে আউট অফ চিলড্রেন বলি। স্কুল ড্রপ আউট এবং আউট অফ চিলড্রেনকে আমরা এর মাধ্যমে আইডেন্টিফাই করব এবং আমরা চেষ্টা করব তাদেরকে যেভাবেই হোক কোনো না কোনো স্কুলে ভর্তি করে তারা যাতে শিক্ষার আলো থেকে যাতে বঞ্চিত না। ড্রপ আউট চিলড্রেন 18 বছরের নিচে সমস্ত শিশুদের সমস্ত রকম তথ্য নথিভুক্তকরণ করা হবে। বিশেষ করে স্কুল ছোট ও এখনও পর্যন্ত যারা নির্দিষ্ট বয়সের পর স্কুলে ভর্তি হয়নি সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। সর্বশিক্ষা মিশন সূত্রে জানা গিয়েছে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের স্কুলে ভর্তি হওয়ার বাধ্যতামূলক, তাদের শিক্ষার অধিকার রয়েছে। তাই এই বয়সে শিশুরা যদি স্কুলে ভর্তি না হয়ে থাকে তথ্য সংগ্রহের পর তাদেরকে স্কুলে ভর্তি করার উদ্যোগ গ্রহণ করা হবে প্রশাসনের তরফ থেকে। পাশাপাশি স্কুল ছুট শিশুদের পরিসংখ্যানও বিশেষ গুরুত্ব সহকারে দেখা হবে। সরকারি নির্দেশিকায় রয়েছে টানা 30 দিন কোনো কারণ ছাড়াই যদি কোনো শিশু স্কুলে না যায় তাহলে তাকে স্কুল ছুট হিসাবে গণ্য করা হয়। যে সমস্ত শিশুরা স্কুল ছুট হয়ে পড়েছে প্রশাসনের তরফ থেকে তাদেরকেও পার্শ্ববর্তী স্কুলগুলিতে ভর্তি করার ব্যবস্থা করবে সর্বশিক্ষা মিশন। যদিও বর্তমানে মালদহ জেলার প্রশাসনের কাছে স্কুল ছুট শিশুদের পরিসংখ্যান নেই, জেলার প্রশাসনের কর্তারা জানিয়েছেন তথ্য সংগ্রহের পরেই সমস্ত স্কুল ছুট ছাত্রের পরিসংখ্যান ঠিক কত তা সঠিক জানা যাবে। মালদহ থেকে হরিচিৎ সিংহ, নিউজ 18 লোকাল। প্রেস ডাটা এন্ট্রি যেটা ওই 4টি ছিল পরপর লেখা আছে, দেখুন প্রেস ডাটা এন্ট্রি আপগ্রেড।